ওয়াইসালাম ওরমতুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন যে পায়ে হেঁটে হস করা কি হাদিসে আছে এটি কি শূন্য মোতাবেক আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুল্লাহবাদ জীবন একটা সময় গাড়ি ছিল না বাহন ছিল না তখন লক্ষ লক্ষ হাজি তারা পায়ে হেঁটে হজ করেছেন সমাজের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তনের পাশাপাশি মানুষের পাথেও বাহন যানবাহন এগুলোরও পরিবর্তন হয়েছে তো আমাদের উদ্দেশ্য পায়ে হাঁটাও নয় আর আমাদের উদ্দেশ্য বিমানে চড়াও নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে হজ করা তো হজকে বিমানে চড়ে করলে সব কম হবে আর পায়ে হেঁটে গিয়ে করলে সব বেশি হবে এ ধরনের কোনো কথা সহি কোনো হাদিসের ভিতরে আসেনি কিন্তু অনেক জাল হাদিসের ভিতরে ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে ঠিক একইভাবে কোরআনের আয়াতের ভিতরে ইয়াতুকা ওয়াজিন ফিন্নাসে ইয়াতুকা রিজালম ওয়াজিন ফিন্নাসে বিল হাজ ইয়াতুকা রিজালম ওয়ালা কুল্লি দামির ইয়াতুনা ইয়াতিন মিন কুল্লি ফাজিন আমি এখানে পায়ে হেঁটে আসার একটি বিষয় এসেছে তো এর মানে এই নয় যে পায়ে হেঁটে যাওয়াটাই হচ্ছে অধিক স্বভাবের মূল কথা হচ্ছে হজে যাওয়া যে উপায় অবলম্বন করে হজে গেলে হজের কার্যাদি সুস্থ থেকে সুন্দরভাবে সুচারুরূপে এটি সম্পাদন করা যায় সেই পদ্ধতিতে সেই ওয়েতে হজে যাওয়াটাই হচ্ছে সূন্যাহ অর্থাৎ বিমানে চড়ে যাওয়ার মধ্য দিয়ে সহজভাবে যদি কেউ সুস্থ থেকে হজ করতে পারেন নিরাপদে তা তার জন্য বিমানে যাওয়াটাই হচ্ছে এটি হচ্ছে তার জন্য সুন্নাহ আর যদি কেউ পায়ে হেঁটে যেমন মক্কার কাছাকাছি রয়েছেন মক্কার ভিতরে রয়েছেন বা মক্কার আশেপাশে রয়েছেন তিনি পায়ে হেঁটে যাবেন কোথায় সমস্যা সমস্যা নেই কিন্তু মানে এক্ষেত্রে অধিক পরহেজ বা বিমানে চড়ে গিয়ে হজ করা আর পায়ে হেঁটে যে হজ করার মধ্যে অনেক তফাত রয়েছে এমন যদি কেউ কিছু মনে করেন তাহলে সেটি তার এটি ভুল চিন্তা এটি সঠিক চিন্তা নয় এই জন্য রসুরুল্লাহ সাল্লাম বলছেন লাই শামিন আল রে আসাউ অফিস সফরে কেউ যদি সফর অবস্থায় রোজা রাখার বাধ্যবাধকতা নেই সফর অবস্থায় রোজা রাখাটাকে শিথিল করা হয়েছে মুসাফিরের জন্য এখন কেউ মুসাফির অবস্থায়ও রোজা রেখে যদি বুজুর্গি জাহের করতে চায় বুঝাতে চায় যে তার ভিতরে তাকোয়া বেশি তাহলে এর ভিতরে আসলে বাড়তি তাকোয়ার কিছু নেই কারণ এক্ষেত্রে তো আল্লাহ সহজ করেই দিয়েছেন যে সফর অবস্থায় রোজা রাখার প্রয়োজন নেই অত সফরের মধ্যে রোজা রেখে কেউ অতিরিক্ত বুজুর্গি দেখানোর কোনো সুযোগ নেই অতএব বর্তমানে যারা এ ধরনের কিছু চিন্তা করেন বা ভাইরাল হতে চাচ্ছেন তাদের জন্য এর ভিতরে আল্লাহর কাছে ব্যতিক্রম কিছু বদলা নেই বরং এটি এখন আলোচিত এবং সমালোচিত যার প্রয়োজন যার অবস্থা হেঁটে যাওয়ার মতো তিনি হেঁটে যাবেন কিন্তু যার অবস্থা বিমানে যাওয়ার মতো তিনি বিমানে যাবেন এক্ষেত্রে তিনি যে ব্যতিক্রম করতেছেন এটি একটা কুসংস্কারের তিনি জন্ম দিতেছেন এবছর তিনি একজন হেঁটে পায়ে হেঁটে যাবেন আর আগামী বছর আর পাঁচজন যাবে এরকম চিন্তা যদি মাথায় আস্তে আস্তে করে আসে এগুলো দিয়ে বেদাহাতের জন্ম নেবে বরং এত দূর থেকে পায়ে হেঁটে তিনি এত কষ্ট করবেন এই সময়টুকু তিনি আল্লাহর অন্য কোনো কাজে লাগাবেন দিনের অন্য কোনো কাজে লাগাবেন তিনি নামাজ রোজায় অন্য অন্য বন্দী নিজের উপার্জন নিজের পরিবার সেটা নিয়ে ভাববেন তিনি যেখানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় যেতে পারতেছেন সেখানে তিনি কেন দুই মাস তিন মাস তিনি পায়ে হাঁটবেন ক্লান্ত হবেন অসুস্থ হয়ে পড়বেন অনিশ্চিত পৌঁছা এরকম অনেক কিছু রয়েছে পাশাপাশি এটি তার ভিতরে অহংকারের জন্ম দিতে পারে সারা দুনিয়ার মানুষ তার নাম জানল বাহবা কুটাবে এই তো এগুলো আসলে মোটা কোরআন এবং সন্ন্যার দৃষ্টিকোণ থেকে এগুলো আসলে ঠিক নয় অবস্থা বুঝে ব্যবস্থা যুগের পরিবর্তন হয়েছে অতএব যুগ অনুযায়ী যদি কোরআন এবং সুন্নাহে যদি নিষেধ না থাকে তাহলে আমরা যে কোনো ভালো বাহনে চড়ে আমরা হজে যাব এটি হচ্ছে সুন্না আল্লাহ আলহামদেশ